নানু আছিস? নানু কে? আমি পচা। কিরে পচা, এত সেজে গুজে কি ব্যাপার? ইন্টারভিউ। আবার ইন্টারভিউ? হ্যাঁ, ইন্টারভিউ পেয়েছি, ছেড়ে দেবো। কি হবে ইন্টারভিউ দিয়ে? চাকরি তোর হবে না। কেন, দেখিস এবার ঠিক হবে। কি করে বুঝলি এবার হবে? আরে ক্লাস ফোরের চাকরি তো। তুই ক্লাস ফোরের চাকরি করবি? হ্যাঁ, তাতে কি হয়েছে? ও, আমি বিএ পাশ করেছি, তাই জন্য বলছিস। বিএ পাশের কথা আর বলিস নি, তুই কি করে বিএ পাশ করেছিস সে আমার খুব ভালোই জানা আছে। তাছাড়া ওসব বেয়ারার কাজের জন্য ওরা আগেই লোক ঠিক করে রাখে, লোক দেখানো একটা ইন্টারভিউ নিতে হয়, তাই না? না না না, এবার দেখবি ঠিক চাকরি হবে, ঘোড়ার ডিম হবে, এমন সব প্রশ্ন করবে তুই জবাবই দিতে পারবি। আরে দেখ, ক্লাস ফোরের চাকরির জন্য কি সব প্রশ্ন করবে আবার? হ্যাঁ, শুধু হাইটটা দেখবে আর হাতের লেখাটা দেখবে। তোকে বলেছে, জানা গেলেই বুঝবি। আরে ঠিক আছে, আমিও শালা এবার একটা হেস্তনেস্ত করে তবে ছাড়বো। কি করবি? এমন সব জবাব দেবো না যে ইন্টারভিউ নেবে তার মাথাটা একেবারে বিগড়ে দিয়ে আসবো। দেখিস চাকরির বদলে আবার ধোলাই না জোটে। দেখা যাক, চলি রে। উইশ ইউ গুড লাক। হ্যাঁ হ্যাঁ। মিস্টার জানা হাজির। আপনার নাম? ডাক নাম পচা, ভালো নাম সর্বজ্ঞ জানা। সর্বজ্ঞ? আগে হ্যাঁ। তার মানে আপনি সব জানতা? সবই তার ইচ্ছে স্যার। আপনি চাকরির জন্য দরখাস্ত করেছিলেন? আগে হ্যাঁ। এই দরখাস্তটা আপনার? হ্যাঁ স্যার। আপনি বিএ পাস? না স্যার। কে? না মানে হ্যাঁ স্যার। না মানে হ্যাঁ হয় কি করে? হয় স্যার, দুটো নো মানে একটা ইয়েস, মানে দুটো নেগেটিভ ব্যবহার করা মানেই হলো পজিটিভ। বটে। দরখাস্তে ক্যালকাটা বানানে একটা টি লিখেছেন কেন? স্যার একটা টি দিলেও হয়, তবে দুটো টি দিলে একটু পোক্ত হয়। দিন স্যার কাগজটা, দুটো টি করে দিচ্ছি। থাক, দরকার নেই। আপনি ক্লাস ফোরের চাকরি করবেন? সবই তার ইচ্ছে। বেয়ারার চাকরি পছন্দ হবে? সবই তার ইচ্ছে। তার ইচ্ছের কথা বাদ দিন, আপনার কি ইচ্ছে তাই বলুন। বলবো স্যার? হ্যাঁ বলুন। স্যার এই মুহূর্তে আমার ইচ্ছে করছে আপনার জায়গায় যদি আমি বসতাম আর আপনি যদি আমার মতো বলির পাঁটা হয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকতেন কেমন হতো? আপনার এই ইচ্ছেটির জন্য আপনার ইন্টারভিউ না নিয়ে এখনই আপনাকে বিদায় করে দিতে পারি তা জানেন? বাহ, আপনি তো আমার ইচ্ছেটা জানতে চাইলেন স্যার, এখন খচে যাচ্ছেন। আপনার মুখ বেশ ভালোই চলে দেখছি। আগে হ্যাঁ, তবে এবার বোধহয় স্যার হাতও চলতে পারে। হোয়াট? না আপনাকে না স্যার, ব্যাপারটা কি জানেন, এই নিয়ে আমি 373টি ইন্টারভিউ দিয়েছি, মুখের জোরে চাকরি পাইনি, এটাই স্যার আমার লাস্ট ইন্টারভিউ। এই চাকরিটা না হলে মুখের জোর ছেড়ে হাতের জোরে চাকরি পাওয়ার চেষ্টা করতে হবে। আপনি কি মাছ ধরার ভয় দেখাচ্ছেন? না 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 স্যার, না স্যার, আমি প্ল্যানিং এর কথা বলছি। আপনাদের তো অনেক প্ল্যান ট্যান করতে হয়, তা আমার মতো বেকার ছেলেদের যাতে চাকরি হয় তার একটা প্ল্যানিং করতে হবে তো। কতদিন আর আনপ্ল্যান্ড অবস্থায় বসে থাকা যায় বলুন? জাগে, বড় বাজে কথা হচ্ছে। দেখুন, আমি আপনাকে সাহিত্য, ধর্ম, বিজ্ঞান, ইতিহাস সব কিছু থেকে প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার চাকরি হবে। আপনি রেডি? দেখি স্যার। দেখি স্যার মানে? মানে আমি ক্লাস ফোর তো, তাই মানে বলছি। সে কি দরখাস্তে লিখেছেন বিএ পাস? না স্যার, পাস আমি বিএ, তবে কি না চাকরিটা তো ক্লাস ফোরের, তাই বলছিলাম বিয়ারার চাকরি করতে হলেও বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর জানতে হবে। কি জানতে হবে না হবে আমিও জানি না, তবে আমাদের সংস্থার নিয়ম অনুসারে আমাকে চলতে হবে। স্যার নিয়মটা সবার জন্যে নাকি শালা ভগ্নিপদ বাদে? শালা ভগ্নিপদ বাদে মানে? না শুনেছি শালা ভগ্নিপদদের জন্য একরকম ব্যবস্থা আর বাইরের লোকের জন্য অন্য রকম। আপনি কি আমাদের সংস্থার সততা সম্বন্ধে সন্দেহ প্রকাশ করছেন? বিএ পাস করেও ক্লাস ফোরের চাকরি করার যোগ্যতা আমার আছে কি না আপনিও কি সন্দেহ করছেন? বাহ, আপনাকে যাচাই করে দেখতে হবে না? তাহলে স্যার আমাকেও যাচাই করে দেখতে হবে ভেতরে ভেতরে কোনো মামা ভাগ্নে বা শালা ভগ্নিপদদের ব্যাপার আছে কিনা। না নেই। ব্যাস তাহলে ঠিক আছে। নিন বলুন তো। স্যার আমি কিন্তু ক্লাস ফোর। আবার বলে ক্লাস ফোর? না মানে ক্লাস ফোরের চাকরির উপযুক্ত প্রশ্ন করলে আমার একটু সুবিধে হতো আর কি। আপনার সুবিধে অসুবিধে বুঝে ইন্টারভিউ নেওয়া হবে না, ইজ দ্যাট ক্লিয়ার? জলের মতো। বেশ তাহলে বলুন। জল খাবো। এখানে জলের কোনো ব্যবস্থা নেই। বাথরুম করব। কি বললেন? না স্যার অ্যাকচুয়ালি কিছু বলছি না, অনেক প্রশ্নের উত্তর দিতে হবে তো, তাই এটা ওটা বলে জিভটা একটু সড়গড় করে নিচ্ছি আর কি। আপনি রেডি? হ্যাঁ স্যার। শুনুন, প্রশ্নের জবাব খুব দ্রুত দেবেন, মানে ভেবে ভেবে বলবেন না, এবং যতটা সম্ভব সংক্ষেপে বলবেন। নিশ্চয়ই স্যার। বলুন তো। হ্যাঁ। মুখে রুমাল চাপা দিয়ে হাঁটতে পারেন না? সরি স্যার, কিন্তু আপনি এটা কি করলেন? কি করলাম? আপনি নস্যি নিলেন কেন? বেশ করেছি, নিয়েছি। আপনার পারমিশন নিতে হবে নাকি? না তা নিতে হবে না, তাই বলে আপনি আমার কনস্টিপেশন নষ্ট করে দিলেন। কনস্টিপেশন নষ্ট মানে? না মানে সরি, কনসেন্ট্রেশন। আপনি নস্যি নিতেই নস্যির গুঁড়ো আমার নাকে এসে লাগলো, আমি হেঁচে ফেললাম আর এক হাঁচিতেই স্যার আমার সমস্ত কনস্টিপেশন না মানে কনসেন্ট্রেশন ছেত্রে গেল। এখন আপনার শক্ত শক্ত প্রশ্নের উত্তর কি করে দেবো আমি? তাহলে আপনি যেতে পারেন, আমি নেক্সট ক্যান্ডিডেটকে ডাকছি। না না, মাফ করবেন স্যার, মাফ করবেন, ফরগিভ অ্যান্ড ফরগেট।
এবারে মতো মাফ করলাম, আর একদম সময় নষ্ট করবেন না। না স্যার। নেন বলুন তো। উফ বাবা, একটু টিক টোয়েন্টি লাগাতে পারেন না? কি হয়েছে বলছি, চেয়ারে একটু টিক টোয়েন্টি লাগাতে পারেন না? ছাড়পোকা কামড়ে কামড়ে পাচা ফুলিয়ে দিল একদম। চেয়ারে বসতে না পারেন, দাঁড়িয়ে থাকুন। ওকে স্যার, দাঁড়িয়ে রইলাম। বলুন, উত্তিষ্ঠত জাগ্রত বরাণী বোধত কে বলেছিলেন? স্যার এটা তো সংস্কৃত। হ্যাঁ সংস্কৃত। সংস্কৃত চলবে না স্যার। তার মানে? সংস্কৃত তো ডেড ল্যাঙ্গুয়েজ। ডেড হোক লিভিং হোক প্রশ্নের উত্তর দেন। কি মুশকিল, কে বলেছিল স্যার আমি বলতে পারবো না, তবে মানে হলো, এর মানে হলো ওঠো জাগো বর নিতে এসেছে। আচ্ছা এবার বলুন তো, জল খাবো? আবার বলে জল খাবো? না খাবো না, কিন্তু স্যার একটা মনে রাখবেন, আমি কিন্তু ক্লাস ফোর। আরে জানি জানি। আচ্ছা আপনি কি মনে করেন ভারতবর্ষে ইংরেজি রাখা উচিত নাকি তুলে দেওয়া উচিত? স্যার রাখা উচিত নয়, আবার তুলে দেওয়া উচিত নয়, ঝুলিয়ে রাখা উচিত। হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা সম্বন্ধে আপনার কি মতামত? স্যার এসব নিয়ে একদম আলোচনা করবেন না, দিনকাল খুব খারাপ, বেঘরে প্রাণটান চলে যেতে পারে। তাহলে থাক। হ্যাঁ হ্যাঁ স্যার থাক। স্যার অন্য প্রশ্নগুলো করুন, মনে রাখবেন আমি কিন্তু ক্লাস ফোর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা কলকাতায় ফুটবল খেলার মান উন্নত করতে হলে কি দরকার? দুদলকেই খেলতে না দিয়ে 90 মিনিট মাঠে দাঁড় করিয়ে রাখা, শেষকালে লটারিতে জয় পরাজয় ঠিক করা। বলুন তো আকাশে কত নক্ষত্র আছে? আগে যা ছিল এখনো তাই আছে। ধূমকেতু কাকে বলে? যে উড়ে এসে জুড়ে বসে। ভিটামিন কি কোথায় থাকে? এক ধরনের বড়ি, সব ডাক্তারখানে পাওয়া যায়। মানুষ একমাত্র কি খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে? গালাগাল। জিন কি কোথায় থাকে? এক ধরনের প্যান্ট, যে কোনো পোশাকের দোকানে থাকে। কার ঘ্রাণ শক্তি সবচেয়ে প্রবল? মেয়ে মানুষের। পূর্ণবয়স্ক মানুষের দেহে কত রক্ত থাকে? কেটে দেখতে হবে। মানুষের দাঁত কবার ওঠে? দুবার, আক্কেল হওয়ার আগে একবার, আক্কেল হওয়ার পরে আর একবার। বাংলার বাক্যে আপনি না জানি না। ভারতের জনসংখ্যা কি করে কমানো যায়? ছেলেতে ছেলেতে আর মেয়েতে মেয়েতে বিয়ে দিলে। রাম ও রহিমে তফাত কে? কলাপাতার এপিট আর ওপিট যা তফাত। গণতন্ত্র কাকে বলে? মুখে বাঁশি পেছনে বাঁশ। সীতা কে? বর্তমানে লোকসভার এমপি। পোল ভল্ট কি? ভোটে জিতে ডিগবাজি খাওয়া। সিদ্ধার্থের বদিলাভ হয় কোথায়? চৌরঙ্গিতে। কোন বিদেশি মহিলা আমাদের দেশে সমাজ সেবার জন্য বিখ্যাত? মাদার ডেয়ারি। একটা বিখ্যাত চাইনিজ খাবারের নাম করুন। জ্যাকি চ্যাং। খাইবার পাস কি? ছোট জাতের অক্টোপাস। বন্দে মাতরম কার রচনা? বঙ্কিমচন্দ্রের। মানে কি? মা তুমি মুদে খাও। আরো কয়েকটা মানে বলুন। আবার মানে? হ্যাঁ একটা মানে অন্তত আপনাকে কারেক্ট বলতেই হবে, নাহলে চাকরি হবে না। তাহলে বলি। বলুন, গুরুয়া নিতম্বিনী গমন বিলম্ব, মানে কি? গুরুর তম্বি তম্বায় যেতে দেরি হচ্ছে। মনুষর তং হৃদয়ে সং, হেদুয়া সরোবরে এসো মনু। লোচন চঞ্চলা, লুচি চিনি ছোলা। দদাতি সুন্দর রূপম, দধিতে সন্দেশ রূপ। আচ্ছা নাও। নাও মানে লাউ। আপনাকে নাও মানে কি জিজ্ঞেস করেছি? না করলেন যে। না করেনি, মিস্টেক হয়েছে স্যার। বলুন। এবার বলুন, সত্যজিৎ রায়ের তিন কন্যা দেখেছেন? দেখেছি। কেমন লেগেছিল? তিনজনেই খুব লম্বা। পরমাংশ কে? পরের হাঁসে যার লোভ নেই। কোন নদীতে মাছ নেই? যে নদীতে জল নেই। ডাকতে পারে না কোন জীব? নির্জীব। সাদা বাঘ কোথায় পাওয়া যায়? চিড়িয়াখানায়। পাতা নেই কোন গাছে? নেড়া গাছে। স্বর্ণ মন্দির কি জন্য বিখ্যাত? বলবো না, প্রাণের ভয় আছে। মাদুরা কি জন্য বিখ্যাত? মাদুরের জন্য বিখ্যাত। রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কার দেওয়া হয় কি জন্য? রবীন্দ্র বিরোধীদের টাইট দেবার জন্য। লা মিজরাবল কার লেখা? ভিক্টর। ভিক্টর কে? ব্যানার্জি। রঘুবংশ কার লেখা? রামচন্দ্রের। মাও সেতুং কে? লোকে ভুলে গেছে। এঙ্গেলস ও মার্ক্স সম্বন্ধে কিছু জানেন? কার্জন পার্কে পাথর হয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছেন। দ্রুতগামী রেলগাড়ি কোনটি? যার স্পিড সবচেয়ে বেশি। চিত্তরঞ্জন কে ছিলেন? রেল ইঞ্জিন কারখানার স্থাপন করেছিলেন। দেনিলাই কাকে বলে? দিনাটা থেকে ইলাহাবাদ সড়ককে বলে। আর কি স্পিড বলুন স্যার। দাদা বিবেকানন্দ আকারে বিশ্বাস করতেন না নিরাকারে? আকারেও নয় নিরাকারেও নয়, কদাকারে বিশ্বাস করতেন। তার মানে? মানে রোগা রোগা, কালো কালো, ছেঁড়া জামা কাপড় পরা, খেতে পায় না, এইসব কদাকার মানুষে বিশ্বাস করতেন। নাও লাস্ট কোয়েশ্চেন, একেবারে আধুনিক বিজ্ঞান থেকে। বাড়ি যাব। কি বললেন? বাড়ি যাবেন? না মানে আপনার লাস্ট কোয়েশ্চেন হয়ে গেলেই বাড়ি যাব। মানে মা পরোটা ভেজে রেখেছেন তো, তাই খাবো গিয়ে। জানেন স্যার আমি না রুটি চিবোতে একদম পারি না। আপনি আবার বাজে কথা বলে সময় নষ্ট করছেন। স্যার একটা কথা বলবো? আর কোনো কথা নয়। না স্যার বলছিলাম কি, আমি তো বিএসসি নই, তাছাড়া ক্লাস ফোর তো। আবার সেই ক্লাস ফোর? ঠিক আছে স্যার, আমি আর কোনো কথা বলবো না, আপনার যা প্রাণে চায় প্রশ্ন করে যান। বলুন তো টাইম অ্যান্ড স্পেস সম্বন্ধে একটি নূতন আধুনিক তথ্য কে আবিষ্কার করেন? টাইম এন্ড স্পেস। হ্যাঁ টাইম এন্ড স্পেস তো কতবার বলবো। জানি স্যার। জানেন তো বলুন। বক্সার জলুই। হয়নি? হয়নি মানে হয়নি বললেই হবে। হ্যাঁ একটি ঘুঁটি ঝাড়লে
আপনি আমাকে ঘুষি ঝাড়বেন? না না না, আমি না স্যার, জলুই। জলুই যদি আপনাকে একটা ঘুষি ঝাড়ে না, কখন মারলো আর কোথায় মারলো, টাইম অ্যান্ড স্পেসের জ্ঞানে আপনার বুঝতেই পারবেন না কিছু। শুধু একটা গদাম আও তাই স্যার। আমি আগেই জানতাম এ চাকরিও আমার হবে না।